আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে বেগুন ভাজি। আমি জানি না আপনারা এই ভাজিটা কখনো খেয়েছেন কিনা, যারা খেয়ে থাকবেন তারা অবশ্যই আমাকে জানাবেন। প্রথমে খেয়াল করবেন, আমি বেগুন ভাজিটা এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে এটা কাটতে হয়। কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, গরম হলে বেগুনটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ ঝাল দিয়ে দিচ্ছি, ঝালটা একটু বেশি হলে ভালো হয়। স্বাদ মতো লবণ দিব, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে এটা একভাবে ভাজতে হবে। একটু সব ভালোভাবে মেশানোর পরে একটু ঢেকে দিবেন, অল্প আঁচে ঢেকে দিয়ে এটা 5 মিনিট মতো রেখে তারপরে আলগা করে আবারও নাড়তে হবে। এইভাবে 2 থেকে 3 বার আমি ঢেকে দিয়ে আলগা করে ভেজে নিব। এইভাবে ভেজে নিলেই আমার হয়ে যাবে বেগুন ভাজি। এই বেগুন ভাজিতে লবণের পরিমাণটা একটু কম লাগে, এটা কিন্তু রুটি অথবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু দেখতে অত সুন্দর লাগে না, কিন্তু খেতে খুব বেশি মজা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।